হ্যালো ভিউয়ার্স, দিস ইজ প্রকাশ স্যার। ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমাদের এই এপিসোডটাতে আলোচনা করব যে অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে। তো আজকের অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে যে ডিসকাউন্ট সেলের ওপরে। তো একটা ডিসকাউন্ট সেলের ওপরে অ্যাডভার্টাইজমেন্ট থেকে কীভাবে যে কোনো ডিসকাউন্ট সেলের বিষয়ে আমরা যে খুব সহজে একটা অ্যাডভার্টাইজমেন্ট লিখে ফেলবো, সেটাই আজকে আমি তোমাদের দেখাবো। তো ডিসকাউন্ট সেল সম্পর্কে কোনো নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট লেখার জন্য আমাদের কিছু ইনফরমেশন বা তথ্যের প্রয়োজন হবে। তো সেই তথ্যগুলো যদি থাকে তো বা আমরা পেয়ে থাকি, তাহলে খুব ইজিলিভাবে একটা নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট লিখে ফেলবো। তো সেই ইনফরমেশনগুলো সম্পর্কে আগে প্রথমে আলোচনা করব, তারপরে একটা এক্সাম্পল নিয়ে সেই বিষয়টা ডিসকাস করা হবে। তো প্রথমে দেখো যে ড্যাশ, এই ড্যাশের জায়গাটাতে আমরা যে কোনো একটা নাম দেবো। সাপোজ মনে করো যে সেনক গোল্ড জুয়েলার, তাহলে সেনক গোল্ড জুয়েলার কি একটা শপের নাম। তো ঠিক এইরকম একটা আমাদের শপের নাম দিতে হবে, তারপরে ইজ অফারিং দিয়ে আমাদের সেন্টেন্সটা স্টার্ট করতে হবে। তাহলে আমরা স্টার্ট দিতে কী করলাম, একটা কোম্পানির নাম, মানে যে কোম্পানিটা ডিসকাউন্ট সেল দিচ্ছে, তারপরে ইজ অফারিং করে আমাদের সেন্টেন্সটা শুরু, মানে অ্যাডভার্টাইজমেন্ট লেখাটা শুরু। তারপরে ডেট, এই ডিসকাউন্ট সেলটা কতদিন থেকে কতটা পর্যন্ত প্রযোজ্য হবে। তো নর্মালি একটা ডেট হয় যে দেখা গেল ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে 15 ডিসেম্বর পর্যন্ত, এই যে একটা সময়, এই সময়ের এরকম একটা এক্সাম্পল দিতে হবে। আইটেম, কোন কোন আইটেমের ওপরে কত কত পার্সেন্টেজ দেওয়া হচ্ছে সেটাও আমাদের উল্লেখ করতে হবে। পার্সেন্টেজ, পার্সেন্টেজ হচ্ছে 10% হতে পারে, 40% হতে পারে, 30% হতে পারে, এক্সেট্রা। তারপরে আসছে কন্ট্যাক্ট অ্যাড্রেস, এটা তো নর্মালি আমরা দিয়েই থাকি। ওকে, তো চলো এবার আমরা একটা এক্সাম্পল নিয়ে এই বিষয়টা ডিসকাস করি। মিডিলে দেখো যে সেনকো গোল্ড একটা নাম দেওয়া হয়েছে। তো সেনকো গোল্ড থেকে একটা অফার ছেড়েছে, তো সেই অফারের ওপরে এখানে আমরা একটা নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট লিখতে যাচ্ছি। তো প্রথমে আমরা ইউজ করবো সেনকো গোল্ড নামটা, এর আগে আমরা বলেছিলাম। তারপরে ইজ অফারিং নিউ ইয়ার সেল, অর্থাৎ নতুন বছরের বা নববর্ষের একটা সেল দিচ্ছে, তারা অফার দিচ্ছে ইন অল শোরুম, তাদের যে ব্রাঞ্চগুলো আছে তো সব ব্রাঞ্চে এই অফারটা প্রযোজ্য। অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের মধ্যে যতগুলো ব্রাঞ্চ আছে সমস্ত ব্রাঞ্চে তাদের এই অফারটা প্রযোজ্য। 10% ডিসকাউন্ট, এরপরে আমরা বলেছিলাম যে ডিসকাউন্টের ব্যাপারটা বা পার্সেন্টেজ, কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে। তো এখানে বলা হয়েছে 10% ডিসকাউন্ট অন অল গোল্ড, অর্থাৎ সোনা, অর্নামেন্ট, অলঙ্কারের উপর, সমগ্র স্বর্ণ অলঙ্কারের উপর 10% ডিসকাউন্ট দেবে। 20% ডিসকাউন্ট অন জুয়েল, তাহলে রত্নের উপরে 20% ডিসকাউন্ট। অ্যান্ড 25% ডিসকাউন্ট অন অল কাইন্ড অফ প্রেসিয়াস স্টোন, এবং পাথরের ওপরে বা যে কোরাল সেই প্রবালগুলোর উপরে 25%, হীরা রতি পান্না যেগুলো হয় ওগুলোর উপরে দেওয়া হচ্ছে কি 25%। এরপরে আসছে দেখো যে অফার স্টার্ট, অফারটা শুরু হচ্ছে 1 জানুয়ারি থেকে। তো আমরা এখানে বলেছিলাম যে একটা সময়ের উল্লেখ করা থাকে, তো ঠিক এখানে 1 জানুয়ারিতে শুরু হচ্ছে অ্যান্ড ক্লোসেস অন 5 জানুয়ারি, 15 জানুয়ারি শেষ হয়ে যাচ্ছে অফারটা। তো এই বিষয়গুলো আমাদেরকে একটু ঠিকঠাক জায়গাতে বসাতে হবে। তারপরে তো গ্র্যাব দ্য অপরচুনিটি, তারপর কন্ট্যাক্ট অ্যাড্রেস, তো এগুলো আমরা তো ইউজ করেই থাকি। শুধুমাত্র এখন যেটা আমরা আরও একটু ডিটেলসে দেখবো সেটা হচ্ছে যে একটা কোম্পানির নাম ইউজ করলাম, কত পার্সেন্ট ডিসকাউন্ট কোন বস্তুর ওপর বা আইটেমের উপরে দেওয়া হলো সেটার উপরে দেখানো হলো। তারপরে হচ্ছে যে এবার আমরা একটা ডিফারেন্ট কাইন্ড, মানে অন্য ধরনের একটা এক্সাম্পল নিচ্ছি। সাপোজ মনে করো যে একটা কোনো কোম্পানি, তো সেটা টেকনিক্যাল কোম্পানির উপরেই আমরা নিই, যে কোনো কম্পিউটার কোম্পানি। তো এখানে একটা আমরা নাম দিলাম যে এইচপি কোম্পানি। ওকে, এইচপি কোম্পানি কী করছে এবার, এখন একটা অফার ছেড়েছে। তো এখানে বসবো এইচপি কোম্পানি বা এইচপি, শুধু এইচপি। আচ্ছা, ইজ অফার, নিউ ইয়ার থাকলে নিউ ইয়ার,
যদি জুন অফার থাকে তাহলে জুন অফার যেটা হবে ইন অল শোরুম অ্যাক্রস ইন্ডিয়া, যদি সমস্ত কোম্পানিগুলোতে এটা প্রয়োজন হয় তাহলে অল ইন্ডিয়া এটা অসম্ভব অ্যাক্রস অল ইন্ডিয়া শোরুমে। আর ডিসকাউন্ট কোন বস্তুর ওপরে বা কোন আইটেমের ওপরে কত পার্সেন্ট ডিসকাউন্ট এটা, এবার দেখো যে দেখালো যে ডেস্কটপের ওপরে দেখ দিল আমাদের 10% ডিসকাউন্ট, ওকে তাহলে এখানে হয়ে গেল কি 10% ডিসকাউন্ট অন ডেস্কটপ কম্পিউটার। তারপরে আসি যে 20% ডিসকাউন্ট দিচ্ছে, দেখা গেল ট্যাব যে ট্যাবগুলো আছে সেই ট্যাবগুলোর ওপরে 20% ডিসকাউন্ট। তারপরে চলে আসছি আমরা যে 25% ডিসকাউন্ট দিচ্ছে ধরো ল্যাপটপের ওপরে, তাহলে এখানে আমরা সেই অল কাইন্ড অফ জায়গাতে ওখানে ইউজ করব ল্যাপটপ, ওকে। তারপরে হচ্ছে অফার স্টার্ট, এই যে অফারটা শুরু হবে সেটা ঠিক একটা নির্দিষ্ট টাইম উল্লেখ করে দেবো, দেখা গেলো সেটা দিচ্ছে আমাদের খ্রিসমাস ডে উপলক্ষে, তাহলে এটা খ্রিসমাস ডে 25 ডিসেম্বর। তারপরে চলে আসছে পণ্য জায়গায় শেষ হচ্ছে, তো ঠিক একটা নির্দিষ্ট টাইম ওখানে দিয়ে দেওয়া হবে যে যেটা ঠিক হবে। তারপরে দেখো যে গ্র্যাব দি অপরচুনিটি, মানে এই সুযোগ তাড়াতাড়ি হাতছাড়া করবে না, ধরে ফেলো। কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট হচ্ছে নিয়ারেস্ট ব্রাঞ্চ অফ ইউর লোকালিটি, তাহলে তোমার এলাকার যে নিয়ারেস্ট ব্রাঞ্চগুলো আছে সেগুলোতে যোগাযোগ করতে পারো এই অপরচুনিটিকে গ্র্যাব করার জন্য, ওকে। তো এই ফরম্যাটটা থেকে যে কোনো ডিসকাউন্ট সেলের ওপরে তোমরা অনায়াসে এবং খুব ইজিলি একটা নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট লিখতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো কীভাবে কোন জায়গাগুলোতে ইনফরমেশান পুট করবো আর কোন ফরমেশান থেকে ইনফরমেশান আউট করবো। তো এই ছিল আজকের বিষয়বস্তু, আজকে এখানে শেষ। তো এই ছিল আজকের আমাদের এই ডিসকাউন্ট সেলের ওপরে কীভাবে অ্যাডভার্টাইজমেন্ট লিখতে হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবে, আর এই ধরনের আরও যদি ভিডিও পেতে চাও বা আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সিম্পলি আমাদের নিচের এইখান থেকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। আর হ্যাঁ, পাশে আসা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করবে যাতে তোমরা ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাও। তা আজকে এখানে শেষ করছি, পরবর্তীতে আরও একটা নতুন এপিসোড নিয়ে আবার দেখা হবে অন্য একটা টিউটোরিয়ালে। বেস্ট অফ লাক।